বক্সের নাম হলো হিমোমিটার। হিমোমিটার বক্স, এই বক্সের ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোর সাথে আগে পরিচয় করি। এটার নাম হলো কম্পারেটর। কম্পারেটর এটার কাজ হলো এই যে দুই পাশে দুইটা টিউব দেখা যাচ্ছে না, সবই তো এই যে মাঝখানে এই যে হিমোগ্লোবিন টিউব থাকবে, এটাকে মিলাবো আমরা। এটা হ্যাঁ, আচ্ছা পরে বলতেছি এর কাজ কি, কোথায় কি করতে হবে, আগে নামগুলা জানে নেই কার নাম কি। ঠিক আছে, কম্পারেটর, হিমোগ্লোবিন টিউব আর এটা হলো শালি পিপে। খোলা থাকবে এটাই যে দেখেন, বাম হাতে আমি ধরছি না, বাম হাতে ধরার পরে এই যে লেখা আছে 20 মাইক্রোলিটার, এটাই যে সোজা থাকবে আমার দিকে, আমরা যেদিকে লেখি আর কি, সোজা হয়েছে না। আর যদি এইদিকে ধরি এই যে উল্টো হবে, তাহলে এই সোজা দিকে ধরে এই সামনের মাথায় এই রাবার টিউবটা লাগাইতে হবে। ঠিক আছে, লাগালাম, এটার নাম হলো ড্রপার। ড্রপার ড্রপার এটার নাম হলো স্টাইরার, নাড়তে হবে এটা দিয়ে। এটার নাম হলো ব্রাশ। বানানোর নিয়ম তো জানি নাকি সবাই, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। এখন দেখেন হিমোগ্লোবিন টিউবে দুইটা স্কেল আছে, আমরা এই যে হলুদ কালারের যে স্কেলটা, এই স্কেলটা ব্যবহার করবো হিমোগ্লোবিন যখন কাউন্ট করবো। দেখুন নিচে সর্বনিচে আছে এলো 2 মার্ক পর্যন্ত দাগটা আছে স্কেল, দেখা যাচ্ছে এই 2 মার্ক পর্যন্ত আমরা প্রথমে এই স্কেল নেব। রেড কালার ওই স্কেলটা আমরা ব্যবহার করি না, ওটা আমরা ব্যবহার করি না এখন পর্যন্ত, ওটা কিসের জন্য ব্যবহার করা হয় এটা আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 2 ml না, 2 মার্ক পর্যন্ত। বললাম না যে এখানে পর্যন্ত দাগ কাটা আছে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায় না স্টেরিয়া দিয়ে করতে হবে। আমি তো বললাম এই যে লেখা আছে বললাম তো যে 1% সলিউশন, এত মেধাবী স্টুডেন্ট যদি এত কম বোঝে তাহলে তো সমস্যা, খুবই সমস্যা। কুমার পর্যন্ত হয়েছে, কম কম্পিটিশন করে এখানে টিকছে, শোনেন পানির আমরা মাপটা কোথা থেকে নিব, লোয়ার মিনিসকাস মানে নিচের স্তরটা, একবার দুই পাশে দেখেন এই যে এরকম, এই যে এই স্তরটা, এই মাথার দুই পাশে দুই দিকে হলো উঁচু আর মাঝখানে হলো একটু নিচু, ওই নিচুর মাপটাই নিতে হবে আমাদের। লোয়ার 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 মিনিস বিশেষভাবে নিয়ে আসলে যদি কেউ হাতে পায়ে ধরে নিয়ে যাবে
যে চলেন চলেন চলো দোস্ত চলো, আপনার চাহিদা আপনাকে গিয়ে শিখতে হবে। শিওর, ঠিক আছে। এটা কারোর কোনো ভিজিটরের ঠিকানা, কোনো টিচারের ঠিকানা, কোনো টেকনিশিয়ানের ঠিকানা, আপনার চাহিদা আপনাকে শিখতে হবে। 20 মাইক্রোলিটার পর্যন্ত দাগটা আছে খালি পেট, ঠিক আছে। এই দাগ পর্যন্ত আমরা ব্লাড নিব। 20 মাইক্রোলিটার, 20 লিটার মাথায় ধরলে শুষে নিবে। একটা মরিস না, অনেকগুলো মরিস ছিল লাগে না। জুড়ে করলে এবারে ওই যে স্টাইলার দিয়ে নাড়তে হবে, ঝাঁকাইলে ওটা মিক্সড হবে, ঠিক আছে। এমন ধুইয়া রাখি কারণ শুকাই গেলে জাম হয়ে যাবে। কি হয়েছে রে এরকম? কবে স্ট্যান্ডার্ড করে, হ্যাঁ কখন যাবে স্ট্যান্ডার্ড করে? হ্যাঁ ভুল তো হতে পারে, মানুষেরই তো, মানুষেরই তো। তারপরে ঠিক আছে, তারপরে হলো মুখ। বললা স্যার কি কেন আর কি আছে? এখন আমরা এটা মিলাবো, দেখেন মিলছে, কালার মিলছে। এটা যে ব্লাডের কালার আর এই দুইটার কালার কি এক? আলো যাতে পাসিং করতে পারে সেই ব্যবস্থা করে ধরতে হবে, ঠিক আছে। এই পাশে ব্লক করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমরা যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত ড্রপ দিয়ে ডিস্ট্রিবিউটর দিতে থাকবো। আচ্ছা
আচ্ছা, ছাগলের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত আছে জানা আছে? নরমাল নরমাল রেঞ্জ কত আছে ছাগলের? এটা ছাগলের ব্লাড না? ছাগলের কত আছে? এখন মিলছে দেখেন, এইভাবে ডুবাইলেন। জানার আগ্রহ আছে হালকা হালকা আরে দুইটা ছেলে বাচ্চা আছে মানে তারপরে নিয়ে এই যে আমরা দেখবো যে কোথায় এসে মিললো, এটা হলো আট, আটের পরে আর একটা নয়, ঠিক আছে, নয়ের উপরে কয় দাগ আছে দেখেন, নয়ের উপরে দু দাগ, এক দাগ সমান সমান দুই, বুঝছেন? দেখেন এখানে যে এটা বোঝার উপায় দেখেন, এই যে দুইয়ের উপরে তিন, তিনের উপরে চার, ঠিক আছে, মাঝখানে পাঁচটা করে, এখানে তিন, হ্যাঁ, তাহলে এখানে প্রতিটা ঘরে আছে পাঁচটা করে, কত হবে পাঁচ ঘর, এই জন্য প্রতিটা ঘরে এক ঘর সমান সমান দুই, 9.4 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিন ভালোই আছে। এখন দেখেন যুবরাজের পিছনে হিমোগ্লোবিন ক্লিয়ার, ঠিক আছে, আর যেগুলো মেশিনে করছে শুরু করি তিন মিনিট গেলে
এই বক্সের দাম এটা সুন্দর আমি বলতেছি শুনুন কল্লোলকে শুনাই না আমার তো লাগবে তাহলে ওটা বাতে ভাই করা যাবে না আরে কি হয়েছে।